A police team who had gone to Sahibganj from Pradhannagar police station Siliguri to rescue a minor met with a major accident while returning at 6 a.m. this morning. Four persons succumbed to the injuries and three others were injured. The driver of the vehicle is absconding. Among the dead is a rescued 17-year-old minor, her mother, her uncle and a police official. Among the injured is the investigating officer, a woman constable and the accused youth. The injured were rushed to the hospital for treatment and the bodies of the dead have been sent for post-mortem by the police. Siliguri Pradhannagar Thana theke SI Biswajit Daser netritte ekta private gari jeta amader uddog bole ekta NGO r pokkho theke deya hoychilo seta niye Sahibganj Thanay 599 by 2020 ekta case er ekjon asami ebong ভিকটিম গার্লকে ধরতে টিম আসে, তাকে উদ্ধার করে তারা এসেছিল গতকাল সন্ধ্যায়। তারা উদ্ধার করে আজকে সকালবেলা যখন ফিরছিল ভোক্সাডাঙ্গার শান্তিক্লাব মোড়ের কাছে, আমাদের ওটা হচ্ছে জায়গাটার কি না, কুশিয়ার বাড়িতে সকাল 7:15 নাগাদ একটা দুর্ঘটনা ঘটে। গাড়িটা প্রায় 70-80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, ড্রাইভার সারা রাত চালানোর জন্য ড্রাউজিনেস ছিল এবং সামনে একটা কুকুর চলে আসে, তাকে বাঁচাতে গিয়ে গাড়িটার ডান দিকে একটা গভীর গর্তের মধ্যে পড়ে যায় যাতে 5-6 ফুট জল ছিল। ড্রাইভার সঙ্গে সঙ্গে কোনোভাবে বেরিয়ে একটা লাইন ট্রাক ধরে পালিয়ে যায়। স্থানীয় মানুষ এবং ওখানে দূরে থাকা একটা পুলিশের ভ্যানে এসে পুলিশকর্মীরা এসে সবাইকে উদ্ধার করে। সেক্ষেত্রে 4 জন মারা গেছেন, 1 জন পুলিশকর্মী, 1 জন ভিকটিম গার্ল, তার মা এবং তার কাকু, আর 3 জন আহত হয়েছেন, এসআই বিশ্বজিৎ দাস, এলসি চন্দনাপাল এবং যে অ্যাকিউজড যাকে ধরতে এসেছিল সেই কৈলাস দাস। তাদের সবাইকার অল্প বিস্তর চোট লাগে, মারাত্মক কিছু নয়। তাদের সবাইকার কোকসাডাঙ্গা বিপিএইচসিতে প্রাথমিক চিকিৎসা চলছে, তারা সবাই সুস্থ আছেন।